বাংলাদেশে ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে 5 দিনের হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপুজোর শুরু। 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপুজো উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই উৎসবের। দুর্গা শব্দের অর্থ হল বুহ, বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা যন্ত্রণা। এইসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা বলছেন, দুঃখের মাধ্যমে যাকে লাভ করা যায় তিনি দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্য ক্ষমতা পরীক্ষা করেন, তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন। পূজাকে আনন্দমুখর করে তুলতে বাংলাদেশ জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। সারা দেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাকঢোল, কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠছে বিভিন্ন মণ্ডপ। ঢাকায় রামকৃষ্ণ মিশনের শুক্রবার সকালে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন শুরু হয়েছে। ষষ্ঠী পূজায় এদিন সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত সকল মণ্ডপ এলাকা। শারদীয় দুর্গা উৎসব আজকে ষষ্ঠী বিহিত পূজার কল্প আরম্ভ থেকে শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা মায়ের যে আজকে যে আরম্ভ পুজোটো জীব জগতের মঙ্গল কামনার জন্য আমরা করে থাকি। শুধু একান্ত ভুক্তভাবে নয়, জীব জগৎ এবং পৃথিবী সারা বিশ্বের জন্য মায়ের কাছে আমরা দুঃখ দুর্দশা এবং শান্তি শৃঙ্খলা উনি যেন আমাকে আমাদেরকে সবাইকে প্রদান করেন। এই উপলক্ষে জনৈক পূজা উদ্যোক্তা বলেন, শারদীয় দুর্গোৎসব সত্য সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধন আরও সুসংহত হোক। বিশ্বাস করি আমরা যারা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, তারা কখনোই কোনো ধর্মীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না। যেমন ইসলাম ধর্মে বলেছে, নৈরাজ্য সৃষ্টিকারীকে আল্লাহ পছন্দ করেন, তেমনিভাবে সনাতন ধর্ম বলে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচ্ছেশ্বর। তেমনিভাবে বাংলাদেশের জাতীয় কবি বলে, গাহিয়া সাম্যের গান যেখানে এসে এক হয়ে যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমাদের ঐতিহ্য আমাদের সম্প্রীতি, আমরা সেই সম্প্রীতি। রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রতিটি পুজো মণ্ডপের নিরাপত্তা রক্ষায় CCTV স্থাপন করা হয়েছে। এর দায়িত্ব পালন করছে বাংলাদেশ পুলিশ, আনসার, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 2023 উপলক্ষে মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের বিজয়নগর থানায় 57টা মন্দিরের প্রত্যেকটিতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, মানুষ যাতে দুর্গাপূজা সঠিকভাবে উদযাপন করতে পারে এই কল্পে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 5 দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য মতে, এবার সারা দেশে 32,408 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, আর রাজধানী ঢাকাতে এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে 246টি মণ্ডপে। গত বছর সারা দেশে 32,168টি মন্দিরে এবং রাজধানীতে 241টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছিল। ঢাকা থেকে SM কামরুল হাসান শান্তুর রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।